সাম্প্রতিক সময়ে বেশ কিছু খবর শিরোনামে উঠে আসছে, যেখান থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বাংলায় মানুষের নিরাপত্তা কোথায়। তার কারণ, এই ব্যবসায়ীর সঙ্গে প্রকাশ্যে যে ঘটনা ঘটল তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। প্রকাশ্যে ব্যবসায়ীকে রীতিমতন খতম করে দেওয়া হলো। কেন কেন নিরাপত্তা এতটা প্রশ্নের মুখে পড়ছে, সেই নিয়েও কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদের সুতিতে ফের শুট আউট। কিছুদিন আগে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে এইভাবে একটি শুট আউটের ঘটনা ঘটেছিল, যেখানে দেখা গিয়েছিল এক ব্যক্তি, তিনি সাত সকালে চা খেতে এসেছিলেন আর তারপর তাকে শুট আউট করা হয়। এবার ফের সেই মুর্শিদাবাদ যেখানে এই শুট আউটের ঘটনা ঘটেছে। বুধবার 30 অক্টোবর সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যবসায়ীর। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগরে। মৃত ওই ব্যক্তির নাম ইয়াদ শেখ ওরফে বিশু, বয়স 58। তার বাড়ি সুতির কাশিমনগরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। জানা গিয়েছে এদিন কাশিমনগর ট্রান্সফরমারের কাছে নিজের সিমেন্টের দোকানে বসেছিলেন ইয়াদ শেখ নামে ওই ব্যবসায়ী। তখন মোটরবাইকে করে এসে ইয়াদকে লক্ষ্য করে শুট করে কয়েকজন দুষ্কৃতী। ওই অবস্থাতেই দোকানে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা বাইক ফেলে চম্পট দেয়। স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গান চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের যে বাইক সেটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি। জানা যায়নি শুট আউটের সঠিক কারণও। পুরনো ঘটনার তদন্ত করে দেখছে এই পুলিশ। এদিকে দিনের বেলা প্রকাশ্যে এইভাবে শুট আউটের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে, ছড়িয়ে পড়ে আতঙ্ক। মৃতের ছেলে হায়দার শেখ বলছেন যে বেশ কিছুদিন ধরেই এই এলাকায় দুপক্ষের মধ্যে ঝামেলা চলছে। এক পক্ষের এক ব্যক্তি এদিন সকালে তাদের দোকানে সিমেন্ট কিনতে এসেছিলেন, তাকে লক্ষ্য করেই দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। লক্ষ্য ভ্রষ্ট হয়ে তার বাবার গায়ে গুলি লেগেছে। সুতি থানার এক পুলিশ আধিকারিক বলেন যে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক, তাদের খোঁজ চলছে। মৃতের ছেলে হায়দার আলী কি বলছেন শুনুন। তোমার কি করছিল ওখানে? বাবার দোকানে বসেছিল। কি গন্ডগোলটা কি নিয়ে হচ্ছিল? গন্ডগোল আমরা কোনো ঝামেলার লোক না। তাহলে কে গুলি করলো? গুলি বলতে আমাদের দোকানে একজন যাদের সে দোয়ার ঝামেলা, আমাদের দোকানে সিমেন্ট কিনতে এসেছিল, ওকে গুলি করতে গিয়ে আবার গোমেরে ওকে চালা এলো গুলি আবার গেলে। যার সময় ঝামেলা সে তোমাকে দোয়ার সিমেন্ট কিনতে আসছিল, সে তখন গুলি করে তখন থেকে তোমার বাবাকে লেগে যায়। কী নাম তোমার বাবার? ইয়াদ আলী। নাসিম শেখ মৃতের আত্মীয় কি বলছেন শোনাবো। এটা আমার খালু দোকান। আজকে মোটামুটি সকাল 9টার সময় আমার খালু, আমাদের রড সিমেন্টের দোকান আছে, সিমেন্টের দোকানে বলতে শুনি তারা দুজন এসেছিল বাইকে, যাতে মারতে এসেছিলো আমার খালুকে মারতে আসেন, মারতে এসেছিলো আরেকজন অন্যজনকে, তবে ওকে মারতে গিয়ে আমার খালুকে মেরে দিয়েছে। কী নাম? ইয়াদ আলী। ইয়াদ আলী। বাড়ি কোথায়? কাশিমনগর। কখন হয়েছে ঘটনাটা? আজকে ঘটনা শোনো সকালে। কজন এসেছিল এটা না? মোটর বাইকে এসেই সরাসরি গুলি? ওরা কারা কাকে মারতে এসেছিল? কিসের দোকান রয়েছে? রড সিমেন্টের। এই নিয়ে আমার কালে গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। এবার শুট আউট হলো। এবার বহরমপুর পুলিশ জেলায় নয়, মুর্শিদাবাদ জেলায় দুটি পুলিশ জেলা রয়েছে, এবার হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার কাশিমনগর এলাকায়। এখানে স্থানীয় এক ব্যক্তি যার হার্ডওয়্যার রয়েছে, তিনি তার হার্ডওয়্যার অর্থাৎ রড বালি সিমেন্টের দোকান, সেই দোকানে বসে তিনি ব্যবসা করছিলেন। আর সেই মতো অবস্থায় সেখানে এক ব্যক্তি উপস্থিত ছিলেন, তার নাম হচ্ছে কবিরুল আলম।
সেই ব্যক্তির সাথে তিনি কথোপকথন চলছিল তাদের দুজনের মধ্যে। এই মতো অবস্থায় অতর্কিত এক বাইকে করে দুইজন দুষ্কৃতী আসে এবং তারা তেদার গুলি চালায় এই ব্যক্তিকে লক্ষ্য করে কবিরুলকে, এবং কবিরুলের গুলিটি না লেগে সে কোন রকমে হয়তো বেগতিক অবস্থায় বুঝতে পেরেছিল বলে স্থানীয়দের ধারণা, এবং সে এক পা বা দু পা পিছনে হতে যায়। পরবর্তী ক্ষেত্রে এই যে ব্যক্তি যিনি এই হার্ডওয়্যারের মালিক ব্যবসায়ী, তার এই গুলিটি লাগে এবং এই গুলি লাগাতে তাকে রীতিমতো রক্তাক্ত অবস্থায় তিনি তার দোকানেই লুটিয়ে পড়েন এবং স্থানীয়দের তৎপরতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে নিয়ে যেতে যেতেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে খবর। অন্যদিকে এই মুহূর্তে তাকে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে ইতিমধ্যে। এবার মূল বিষয় হচ্ছে যে এই সিমেন্ট কারবারি অর্থাৎ হার্ডওয়্যারের দোকানে গুলি চালানোর ঘটনা ঘটলো কেন, এখন এই প্রসঙ্গে আসা গেলে স্থানীয় সূত্র থেকে অনেকগুলি বিষয় উঠে আসছে। সেখানে দেখা যাচ্ছে যে এই যে সুতির কাশিমনগর এলাকা, এই এলাকা বরাবরই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এবং একদিকে যেমন বাংলাদেশের করিডোর সুতির গরু পাচার থেকে নানান পাচার এই সুতি এবং শামসেরগঞ্জ এলাকার পথ দিয়ে হয়ে থাকে দীর্ঘদিন ধরে, অর্থাৎ মুর্শিদাবাদের পাচার রাজ্যের একটা করিডোর হচ্ছে এই সুতির কাশিমনগরের এই এলাকাগুলো, অন্যদিকে শামসেরগঞ্জ। এবং মূল কারণ হিসেবে এখন পর্যন্ত যেটা উঠে এসছে স্থানীয় সূত্র থেকে, সেখানে জানা গেছে যে এই কবিরুল ব্যক্তি, এই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি মারার উদ্দেশ্য ছিল তারা, এবং সেই লক্ষ্যেই সেই দুষ্কৃতীরা তারা এসেছিল এবং কবিরুলের গুলিটি না লেগে এই ব্যবসায়ীকে লাগে এবং তিনি এই ঘটনায় তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এবং এই মৃত্যুকে ঘিরে রীতিমতো এই কাশিমনগর এলাকায় শোরগোল পড়েছে এবং উত্তেজনা এখনো রয়েছে, যেখানে দেখা গেছে এই ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওখানে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে সেখানে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার গুলি চালানোর ঘটনার সূত্রপাত কোথায় তা এখনো স্পষ্ট নয়, কিন্তু ধারণা করা হচ্ছে যে এই যে যারা এই এলাকায় জুয়ার কারবারি রয়েছেন, অর্থাৎ যেখানে স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী যেটা উঠে আসছে এবং স্থানীয় মানুষরা রীতিমতো অভিযোগ তুলেছেন যে এই সুতি এবং শামসেরগঞ্জ থানার মধ্যবর্তী এলাকা, যে এলাকা পিলকি এবং এই যে নানান বাসুদেবপুর, এই এলাকায় রীতিমতো পুলিশকে মাসোহারা দিয়ে এখানে সারা বছর ব্যাপী জুয়া খেলানো হয়। আমরা জানি যে সাধারণত কালী পুজোর রাতেই গোটা রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় জুয়া খেলা একটা আনুষ্ঠানিকভাবেও হয় আবার বেআইনিভাবেও হয়, কিন্তু এই যে সুতির এই কাশিমনগর। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।